হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম ইনপুট গভর্নমেন্ট আইডিয়া রানিং আন্ডার পিডিপি। আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হলো ব্রিক্স। তো ব্রিক্স কি জিনিস, কীভাবে তৈরি হয় আর ব্রিক্সের সাইজ, এটা নিয়ে আমি আলোচনা করবো। তো চলো ক্লাস শুরু করা যাক ব্রিক্স। তো দেখো, প্রথমে বলে রাখি যে এই ব্রিক্সের যে চ্যাপ্টার, এটা আমাদের ড্রাফটসম্যান সিভিলের রয়েছে, এটা আমাদের ট্রেড থিওরি পার্ট। আর এটা যে প্র্যাকটিক্যাল, মানে কি আমাদের ড্রাফটসগুলোতে ড্রয়িং হয়, তো ড্রয়িং এর যে আমাদের পার্ট আছে, ড্রয়িং এর পার্টের মধ্যে কোনো কিছু কি আছে, সেটার মধ্যে আমাদের টাইপস অফ যে ব্রিক্স থাকে, ব্রিক্সগুলোকে আমাদেরকে ড্র করতে হয়, আর তার সঙ্গে আমাদের ব্রিক্সের মেশিনারি আমাদের ড্র করতে হয়। এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের ড্রয়িং পার্ট, এটা হচ্ছে ড্রয়িং পার্ট। তো তার আগে আমি থিওরি সম্পর্কে আমি একটু নলেজ দিয়ে দিচ্ছি তোমাদের। তো ব্রিক্স কি জিনিস, ব্রিক্স আমরা কি জানি, মেনলি আমরা তৈরি হয় মাটি থেকে, মাটি দিয়ে আমরা বানাই। তো শুধু মাটি থাকে না, তার মধ্যে আরো কিছু কিছু আমাদের উপাদান থাকে। তো ব্রিক্স কি, ব্রিক্স হচ্ছে একটা মডুলার মাস, একটা প্লাস্টিক ক্লে, যেটার মধ্যে মেন মেন কি থাকে, সিলিকা থাকে আর অ্যালুমিনিয়াম থাকে। তো প্লাস্টিক কে এই জন্যই বলা হচ্ছে যে এর মাটিটাকে যখন আমরা প্রিপেয়ার করি, প্রিপেয়ার হয়ে যাওয়ার পর তারপরে এটাকে আমরা যেরকম খুশি ইচ্ছে আমরা এটাকে সেপ দিতে পারি। আমাদের মডেলিং করা মানে কি, যেরকম খুশি এটাকে সেপ দেওয়া, যে রেক্টাঙ্গুলার শেপের মধ্যে আমরা এটাকে করবো সেরকম শেপের মধ্যে ভরে ওইটাকে আমরা তারপরে আমরা কি করি, ওইটাকে ড্রাই করি আর ওটাকে বার্নিং করি। তো এটাই বলছি যে মডেলের মাস অফ প্লাস্টিককে চিফলি প্রধানত কম্পোস্ট অফ সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম। তো এবার কি হয়, আমাকে কি হতে হবে, জিনিস যেটা বানাবো সেটা প্রপার রেক্টাঙ্গুলার শেপে আমাকে নিয়ে আসতে হবে। সেই জন্য বললাম যে মডেলের মাস যেটা যেন প্রপার, যেন মডেলিং যেন রেক্টাঙ্গুলার শেপে হয়, যে ব্রিজটা হবে সেটা যেন হার্ড আর ডিউরেবল হয়, কঠোর আর যেন লং লাস্টিং হয়, ওয়েল ডিফাইন্ড এজ হয়, তার যে এজগুলো, এজটা যেন আমার পরিষ্কার হয়। আমার ব্রিজ সাধারণত দেখতে আমার এরকম হয়, যদি ওরা একটা ছবি যদি আমি ড্র করি তাহলে ব্রিক্সের ছবি হচ্ছে আমার এরকম। এটা হয়ে গেল আমার একটা ব্রিজের ছবি। তো আমার এই যে এজ, এজ যে কর্নার যে ভার্টিসগুলো আছে এগুলো যেন প্রপার, যেন আমার যেন 90 ডিগ্রি যেন আমার অ্যাঙ্গেলে থাকে, এই যে কর্নার যেগুলো যেগুলো রয়েছে, যে এজগুলো যেগুলো আমার রয়েছে, এইটা এরকম যেন না হয় দেখা গেলো এজটা হয়তো বেঁকে হয়তো আমার এরকম হয়ে গেল, গোল হয়ে গেল, কিংবা দেখা গেলো এদিকটা বেঁকে হয়তো আমার এরকম হয়ে গেল, গোল, এরকম যেন না হয়। তো সেই জন্য কি বলা হচ্ছে, ওয়েল ডিফাইন্ড এজেস, আর মধ্যেখানে কি থাকে, মধ্যেখানে আমার একটা ফ্রক থাকে যেটাকে আমার কি বলা হয়, কি আর কি এনাবেল টু উইথস্ট্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক ইনফ্লুয়েন্স। আমরা ব্রিকের সাহায্যে যখন আমরা ব্রিক ওয়াল বানাবো, ব্রিক ওয়াল বানানোর পর কি হবে, ওর উপর আমার মানে অ্যাটমোসফিয়ারে আবহাওয়া তো ইনফ্লুয়েন্স পড়বে, মনে করো স্ট্রং উইন্ড কিংবা স্নোফল হচ্ছে, কিংবা স্ট্রং প্রেসিপিটেশন মানে রেন হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই সব ফোর্সগুলোকে নিয়ে পড়ো যেন দাঁড়িয়ে থাকে ঠিক মতন ব্রিক ওয়ালটা, আর কি সাফিসিয়েন্ট টু বিয়ার লোড। ব্রিক বানানোর পর, ওয়াল বানানোর পর, আমরা দেওয়াল বানানোর পর, ওর উপর যদি আমি কোনো লোড দিই, কেউ আমার ব্রিকের ফ্লোরিং করেছি, এবার ওর উপর আমার যখন আমার লোড আসে, হয়তো কোনো মনে করো ক্যারেজ হয়তো যদি আমি ব্রিক ফ্লোরিং করে থাকি, তো আমার গাড়ি, তো সেই ক্ষেত্রে সেই যে লোডটা পড়বে, সেই লোডটা পড়ার পর যেন আমার ব্রিকটা যেন ভেঙে না যায়, তো সেটা তো আমাকে খেয়াল রাখতে হবে। তো শুধু ব্রিক বানালে হবে না, এইসব তার মধ্যে যেন বৈশিষ্ট্যগুলো থাকে, এগুলো আমি প্রপারভাবে কখন পাবো, যখন ব্রিকটা আমার প্রপার যখন আমার তোমার ড্রাই হবে, প্রপার যখন ড্রাই হবে আর প্রপার যখন আমার বার্নিং হবে, প্রপার ড্রাই আর প্রপার বার্নিং পরে এই সবগুলো যেন থাকে বৈশিষ্ট্য, তবে ওইটা কি আমার হবে, ওটা হবে একটা গুড ব্রিক। তো এর মধ্যে এবারে যেটা আসছে, এর মধ্যে কী কী আমার উপাদান থাকে, তো উপাদানগুলো বলে দিচ্ছি যে ইনগ্রেডিয়েন্টস যেটার সাহায্যে আমি ব্রিক বানিয়ে থাকি, থাকে হচ্ছে আমার অ্যালুমিনিয়াম অক্সাইড মানে অ্যালুমিনিয়াম, সিলিকা, ফাইনলি ডিভাইডেড লাইম, ম্যাগনেসিয়াম আর আয়রন অক্সাইড, এই পাঁচটা মেন ইনগ্রেডিয়েন্ট, যেটার সাহায্যে আমি ব্রিক আর মানে ব্রিক আমরা বানাই। যেটা আমরা নর্মালি আমরা যে ব্রিকটা দেখতে পাই সেটা হচ্ছে কি, রেড কালারের ব্রিক থাকে, আমার রেড কালার ব্রিক থাকে, এটাই তো আমরা বেশি আমরা এখন মানে এটা গ্রিন ইকোসিস্টেম বজায় রাখার জন্য ভালো, আর এটা বেশি ইউজ হয়। তাছাড়া এখন আরও অনেক ব্রিক্স বেরিয়েছে, যেমন ধরো তোমার অ্যাজ ফর এক্সাম্পল সিমেন্ট ব্রিক্স, তো এখানে যেটা কথা বলছি সেটা হচ্ছে রেড কালার ব্রিকের। তো অ্যালুমিনিয়াম যে অক্সাইড থাকে তার পার্সেন্টেজ থাকে হচ্ছে বলতে পারবেন 20-30%, যেটা সিলিকা থাকে তার পার্সেন্টেজ হচ্ছে বলতো 50-60%। তো এই দুটো হচ্ছে আমার মেন উপাদান প্রধান,
এরপরে যেগুলো কমপ্লেক্স যেগুলো থাকে 3-5% থাকে হচ্ছে আমার কি পাইলি ডিভাইডেড লাইন, 3-5% থাকে হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, আর আপ টু 3% থাকে হচ্ছে আমার আয়রন অক্সাইড। এগুলো কি করে আমি কি ব্রিক্স প্লেটটাকে বানাই, প্লেটটাকে বানানোর পর রেক্ট্যাঙ্গুলার যে বক্স থাকে সেই মডেলিং বক্স যেহেতু তোমার দেখতে থাকে এইরকম হয়। এই বক্সটা তোমার দেখতে হয় ঠিক এইরকম। এর উপরে যে এইটা, এটা হচ্ছে আমার ওপেন, এই সাইডটা ওপেন, আর নিচের যে দিকটা আছে, নিচের যে পোর্শনটা সেটা হচ্ছে আমার ক্লোজ বন্ধ থাকে। এর মধ্যে আমি কি করি, ব্রিক আর্টটাকে আমি এর মধ্যে ভরে দিই। এর মধ্যে আমি কি করি তোমার ব্রিক আর্ট, মানে যেটাকে আমি বানাবো ব্রিক আর্টকে আমি বললাম, যেটা মোল্ডিং করলাম, মোল্ডিং করার পর এখান থেকে কি বেরোবে আমার রেক্ট্যাঙ্গুলার শেপ বেরোবে, তারপরে ওইটাকে আবার বার করার পর তারপর ওটাকে ড্রাই করবো, ড্রাই করার পর তারপর ওটাকে ব্রন করবো। এর পরের স্টেপ হচ্ছে কি ড্রাই তারপর ব্রন, তারপরে আমি ব্রিক্স পাবো। তো এইবারে হচ্ছে যে কোন কোন ইনগ্রিডিয়েন্ট এর আমার কি কি মেন কাজে লাগে আমি সেটার বিষয়ে একটু আলোচনা করে নিচ্ছি। তো প্রথমে কি আছে আমার অ্যালুমিনিয়াম 20-30%। তো অ্যালুমিনিয়াম কি করে, যে ব্রিক আর যেটা আমি বানাচ্ছি তার মধ্যে প্লাস্টিক নেচার নিয়ে আসে, মানে আমি একটু বেরোধ খুশি আমি ইউজ করতে পারি প্রথম। তো তাতে করে কি হবে, যদি প্লাস্টিসিটি যদি আমার আসে আর্থের মধ্যে তাহলে সেটাকে আমি ইজিলি আমি মোল্ড করতে পারবো, আমি এরকম রেক্টাঙ্গুলার চাইলে রেক্টাঙ্গুলার বানাতে পারবো, স্কোয়ার চাইলে স্কোয়ার বানাতে পারবো, যেরকম সেই সেপে আমি নিয়ে আসতে পারবো। আর কি এটা যদি থাকে, যদি অ্যালুমিনিয়াম থাকে তাহলে আমি যখন বন্ড হবে তখন আমার ব্রিক্সটা হার্ড হবে, কঠোর হবে, শক্ত হবে। কিন্তু যদি মনে করো এক্সেস দিয়ে দেয়, এক্সেস মনে করো পার্সেন্টেজ যখন বেশি হয়ে গেল তখন কি হবে, তখন আমার ব্রিক্সটা কিন্তু শ্রিঙ্ক হয়ে যাবে, মানে কুঁকড়ে যাবে, ক্র্যাক হয়ে যাবে, মানে ফেটে যাবে, আর ওয়ার্ক হয়ে যাবে, মানে কি দুমড়ে মুছড়ে যাবে। তখন যখন আমি ব্রিক্সটাকে শোকাবো কিংবা যখন আমি বন্ড করবো তখন, যদি আমার এক্সেস থাকে। আর যদি মনে করো আমি এটা কম দিয়ে দিই লেস, তো সেক্ষেত্রে কি হবে, এই যে প্লাস্টিক নেচারটা আছে প্লাস্টিক নেচারটা আমার লুজ হয়ে যাবে, থাকবে না। সেক্ষেত্রে কি হবে, যদি প্লাস্টিক নেচারটা লুজ হয়ে যায় তার মানে কি, মানে যেরকম সে আমি এটাকে মোল্ড করতে পারছি না, তার মানে ব্রিক্স আমার ওই এইটা যেন কি হচ্ছে যে আর্থটা আমার বর্গ কঠোর মতন হয়ে যাবে শক্ত। তো সেক্ষেত্রে আমি এটাকে যেরকম সে আমি যদি মোল্ড করতে চাই সেটা আমার ডিফিকাল্ট হবে, আমি এটাকে মোল্ডিংও করতে পারবো। তো এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়ার বৈশিষ্ট্য, যে কী হতে পারে কী হবে। এরপরে আসছে কি সিলিকা, তো সিলিকা পার্সেন্টেজ সব থেকে বেশি থাকে, যেটা হচ্ছে 50-60%। তো এর কাজ কি, এর কাজ হচ্ছে কি যে ব্রিক আর্ট যখন আমার ড্রাই হচ্ছে কিংবা যখন ব্রন হচ্ছে তখন সেক্ষেত্রে যেন সিল্কিং যেন না হয়, যেন কুঁকড়ে না যায়, যেন শুকনো না না যায়, যেন পাটল যেন না না ধরে, ফিচার কিংবা ক্র্যাক যেন না আসে, আর দুমড়ে মুচড়ে যেন না যায়, যেন ওয়ার্কিং না হয়। আর এর যে শেপ এর যে সাইজ থাকে একটা ব্রিকের যে শেপ সাইজ, প্রপার তোমার যে রেক্টাঙ্গুলার শেপ যে সাইজটা সেটা কি করে থাকে, সেটাকে প্রিজার্ভ করে, মানে কি সেটাকে ধরে রাখে, ওই সাইজটাকে যেন কোনো দোমড়াতে মুচড়ে যেন না দেয়, যেন কোনো প্রবলেম না হয় সাইজে। কিন্তু যদি আমি এক্সেস দিই বেশি তখন কি হবে, তখন এই যে কোহেশন প্রপার্টি আছে সেইটা আমার থাকবে না, লুজ হয়ে যাবে। কোহেশন মানে কি, মানে একটা পার্টিকুলার সঙ্গে একটা পার্টিকুলার যে অ্যাট্রাকশন থাকে, যে বন্ডিং থাকে, সে বন্ডিংটা যদি ধরে থাকে, সে বন্ডিংটা যখন আমার চলে যাবে বন্ড হলো তখন কি হবে, লুজ কোহেশন প্রপার্টি, মানে কি সব ছেড়ে যাবে। আর যদি ওরকম হয় তখন তো আমি এটাকে মোল্ডিং করতে পারবো না, মোল্ডিং করা সম্ভব নয়। জাস্ট এক ধরনের এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও ড্রাই স্যান্ড, তো ড্রাই স্যান্ডের মধ্যে কী থাকে, ওর মধ্যে যদি শুকনো যদি স্যান্ড থাকে তারপর কোন কোয়েশ্চেন বোর্ড তুমি পাবে না। তো এবার ওইটাকে তুমি মোল্ডিং করতে পারবে, মোল্ডিং করে যাবে না যতক্ষণ না আমি ওইটাকে কোনো ইনগ্রিডিয়েন্টের সঙ্গে আমি এটাকে মিক্স করছি, ঠিক সেরকম জিনিস এটা এক্সেস থাকলে কি এর কোয়েশ্চেন প্রপার্টি লুজ হয়ে যায়, সেদিন আমরা মোল্ডিং করতে পারি না। এবার যদি লেস থাকে কম থাকে তাহলে কী হয়, তাহলে সেক্ষেত্রে এটা শ্রিঙ্ক করে যাবে, প্রিকার ক্র্যাক হওয়ার চান্স থাকে, দুমড়ে মুছড়ে যাবো, বার্কিং হওয়ার চান্স থাকে কখন, যখন আমি এটাকে ড্রাই করবো, যখন আমি এটাকে ব্রন করবো। জাস্ট লাইক বলতে পারো যে অ্যালুমিনিয়াম যখন মানে কী করবো, যখন এক্সেস থাকে যা হয় তো সিলিকা যদি লেস থাকে তখন সেম জিনিসটা হয়। তাহলে অ্যালুমিনিয়াম হলো, এবার কী হলো সিলিকা হলো, তো এরপরে কী আছে আমার ফাইনালি ডিভাইডেড লাইন। তো লাইন পাটা দেখো আমার এখানে করা আছে, লাইন আছে, ম্যাগনেসিয়াম আছে, আয়রন অক্সাইড আছে। তো লাইন কি, লাইন তোমার একটা ফ্লাক্স হিসাবে কাজ করে, ফ্লাক্স হিসেবে কি মানে এই লাইনটা যখন আমার থাকে তখন এ সিলিকার সঙ্গে ফিউজ হয়ে যায়, একসঙ্গে মিশে যায়, মিশে পর তোমার এটা একটা বার্ন হতে ঠিকমতো হেল্প করে, প্রপার বার্নিং হয়, মানে এই লাইন থাকলে আমার বার্নিংটা আমার প্রপার হবে।
মানে এক ওয়ান টাইপ অফ একটা উল্টো টাইপ একটা কাজ করে, কারণ সিলিকা কি করে, সিলিকা একা কিন্তু বার্ন হতে পারে না, কিন্তু গ্রিন টেম্পারেচার মানে কি যেখানে আমার ব্রিক্স তৈরি হচ্ছে চুল্লি, সেই গ্রিন টেম্পারেচার কি করে, যদি আমার লাইন থাকছে সিলিকার সঙ্গে তখন আমার সিলিকাটা ফিউজ হবে, মানে একসঙ্গে গলে মিশবে, তার মধ্যে কিন্তু হবে না। আর লাইন ঠিকঠাক প্রপোর্শনে থাকে তাহলে কি আমার শ্রিঙ্কেজটাকেও প্রিভেন্ট করে, শ্রিঙ্কেজ কিন্তু হতে দেয় না। তো এটা হচ্ছে আমার লাইনের বৈশিষ্ট্য, লাইনের যেই বৈশিষ্ট্য, যদি ঠিক প্রপোর্শনে লাইন থাকে 3-5%, কিন্তু যদি মনে করো আমার এক্সেস থাকে তখন সেটাতে কি হবে, ব্রিজগুলো আমার ভুলে যাবে, আর সেক্ষেত্রে কি হবে আমার শেপ আমার কোনো মতে কিছু আমার আসবে না, ব্রিজটা করবে আর কোনো কিন্তু শেপ আসবে না। আর যদি মনে করো আমার এইটা মনে করো সাপোজ ধরে নাও, যদি এইটা মনে করো আমার লেস থাকে তখন কি হবে, তখন সেক্ষেত্রে আমার এর যে শেপ এর আমি কোনো শেপই আমি ঠিক মতন পাবো না, আর কি হবে ব্রিজটা আমার কি হবে মানে ব্রিক আর্টটা ফিউশনটা আমার ঠিক মতন হবে না, মানে ফিউশনটা প্রপার হবে না, নট প্রপার প্রপার ঠিক মতন আসবে না। তো এইটা হচ্ছে আমার লাইনের বৈশিষ্ট্য। এরপরে আসি কি আমি ম্যাগনেসিয়া, যার পার্সেন্টেজ সেম 3-5%। ম্যাগনেসিয়া কি করে, ম্যাগনেসিয়া যদি প্রপার পার্সেন্টেজ থাকে তাহলে তোমার শ্রিঙ্কেজ হতে দেবে না, শ্রিঙ্কেজ সম্ভব নয়, শ্রিঙ্কেজটাকে আটকাবে, কম করবে, আর কি করে ব্রিক্সটাকে তোমার ইওলিস কালার মধ্যে নিয়ে আসে, অল্প পরিমাণে স্মল পার্সেন্টেজের মধ্যে কি থাকে, ইওলিস কালার থাকে, স্মল পার্সেন্টেজেও ইওলিস কালারটা নিয়ে আসে। কিন্তু যদি মনে করো আমার এক্সেস থাকে, যদি এক্সেস থাকে তাহলে কি হবে, তাহলে যখন আমার বার্ন হবে মানে যখন ক্লিন টেম্পারেচার যখন আমি এটাকে বার্ন করি, যখন পোড়াই, যখন পোড়ানো হয়, তখন কি হয় ব্রিক্সগুলো আমার সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো নরম হয়ে গেলে কি হবে, আমার ব্রিক্সের সেফটি থাকবে না, কিংবা মনে করো বই ব্রিক্সটাকে নিয়ে যখন আমি কাজ করতে যাবো তখন ব্রিক্সটা আমার অল্প মানে যখন ক্রাসিং স্ট্রেন্থ, যখন অল্প যদি কোনো ফোর্স পাই বাইরে থেকে তাহলে ওটা ভেঙে যাওয়ার চান্স থাকবে, সেটা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, তো ব্রিক্সটা সফট হয়ে যাবে আর ব্রিক্সগুলো কী হবে ডিফর্ম হয়ে যাবে, ব্রিক্সটা নিজের শেপটা পাল্টে যাবে, সেটা হচ্ছে ওই ক্লিন মধ্যে যখন থাকবে তখনই। আর মনে করো যদি মনে করো এটা যদি আমার মানে লেস থাকে তখন সেক্ষেত্রে কী হবে, তখন সেক্ষেত্রে ব্রিক্সগুলো আমার এক্সেস হার্ড হয়ে যাবে, আর কী হবে তো এক্সেস হার্ড হয়ে যাওয়ার ফলে তখন ওই ব্রিক্সটাকে নিয়ে পরে আমি প্রপারভাবে আমি কাজ করতে পারবো না, আমি যেখানে আমার দরকার লাগবে, কারণ প্রপার হার্ড কি হবে সেই ব্রিক্স নিয়ে আমার ঠিক মতন কাজ করা সম্ভব না, কিন্তু খুব বেশি হার্ড হয়ে যাবে। তো এটা গেল আমার ম্যাগনেসিয়ার পার্ট। এরপর কি হচ্ছে আমার আয়রন অক্সাইড, আয়রন অক্সাইডটা কম পরিমাণে থাকে, মেনলি তোমার থাকে হচ্ছে 3%-এর কাছাকাছি, তার বেশি থাকে না আয়রন অক্সাইড। তো মেন কী কারণে রাখা হয় আয়রন অক্সাইডকে, সেটা হচ্ছে কি রেড কালার ইম্পার্টস মানে আবেশ, ব্রিক্সের মধ্যে লাল লঙ্কার আবেশ ধরাই হচ্ছে কি আয়রন অক্সাইড, আর কি করে ব্রিক্সটাকে স্ট্রং করে, শক্ত হার্ড করে, কঠোর করে। এটাও হচ্ছে কি লাইনের মতন সিমিলার টু লাইন, এটাও একটা ফ্লাক্স হিসাবে একটা এর কাজ করে, যেটা অন্যান্য মেটেরিয়ালকে হেল্প করে কি ইন দ্য কেস অফ ড্রাইং অ্যান্ড বার্নিং, যারা তারা যাতে নিজেদের প্রপার্টিগুলো যেন বজায় রাখতে যেন সক্ষম হয়। কিন্তু যদি আমার এক্সেস থাকে, যদি আমার লেস থাকে তাহলে কী হয়, যদি ইন কেস মনে করে এক্সেস থাকে তখন সেক্ষেত্রে কী হবে ব্রিক্সটা আমার ডার্ক ব্লু কিংবা ব্ল্যাক কালার হয়ে যাবে, ও নিজের কালারটা চেঞ্জ করে ফেলবে, হয় হয়ে যাবে ডার্ক ব্লু, নাই হয়ে যাবে আমার ব্ল্যাক কালার, এটা হচ্ছে এক্সেস হয়ে যাবে। যদি মনে করো আমার লেস থাকে তাহলে কি বার্নিং যখন হবে, যখন প্রপার বার্ন হয়, প্রপার বার্নের সময় যে স্ট্রেংথটা আমার মানে আমি আশা করছি যে আমি স্ট্রেংথটা আমি পাবো, তো সেই স্ট্রেংথটা আমার আসবে না ইন কেস অফ যদি আমার লেস থাকে। তো এই যে বিষয়টা, এটা কি, এটা হচ্ছে আমার যে উপাদানগুলো দিয়ে পরে আমরা যে ব্রিক্স বানাই, যে ব্রিক্সের যে প্রপার্টিগুলো আমরা আশা করে থাকি যে ব্রিক্স থেকে পাবো, তো সেইটা ধরে রাখার জন্য সেটাকে মানে যেন স্টেবিলিটি পায় ব্রিক্সগুলো, তো এই উপাদানগুলো আমার মেনলি থাকে। তো এইটা আমি বললাম, এরপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের ব্রিক্সের যে সাইজ, নমিনাল ব্রিক্সের কি সাইজ হয় আর নমিনালভাবে করে কি মানে দুটো ভাগে ভাগ করে, প্রাইমারি দুভাগে ভাগ থাকে, সাইজ আর তার ওয়েট নিয়ে করে আমি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো এই ক্লাসের দিকে ধ্যান দেবে। এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্রিক্সের কি ডিভিশন ভাগ। তো মেনলি তোমার বলতে পারো তোমার ব্রিক্সটাকে যে ভাগ করা হয়, কিংবা বলতে পারো প্রাইমারি যে ব্রিক্সটাকে ভাগ করা হয় প্রাথমিকভাবে, তো তোমার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রেডিশনাল ব্রিক আর একটা হচ্ছে আমার মডুলার ব্রিক।
এই দুটো ব্রিক এখন ইন্ডিয়াতে এটা ইউজ হয়ে থাকে ইন কেস অফ রেড কালার যে ব্রিকগুলো পাই। এবার সাইজের বিষয়ে আসছে, সাইজ আর ওয়েট আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে 1 কিউবিক মিটার যদি ব্রিক পার হয় তাহলে কতটা ব্রিক লাগবে সেই নাম্বারটা আমি বলে দেবো। যদি সাইজ বলা হয় তো ইন কেস অফ ট্রেডিশনাল ব্রিকে উইদাউট মর্টার মানে কি সিমেন্ট স্যান্ড ওয়াটার এই মর্টারটা ছাড়া সাইজ হচ্ছে কত, 9 হোল 3x4 ইঞ্চ ইন্টু 4 হোল 3x4 ইঞ্চ ইন্টু 2 হোল 3x4 ইঞ্চ এটা হচ্ছে উইদাউট মোটর। কিন্তু ধ্যান দেবেন এটাকে যদি আমরা সেন্টিমিটারে করছি তখন সেক্ষেত্রে আমাদের করতে হচ্ছে 24.8 সেন্টিমিটার ইন্টু 12.1 সেন্টিমিটার ইন্টু 7 সেন্টিমিটার যদি এটাকে mm করি তাহলে কত আসবে 248 mm ইন্টু 121 mm ইন্টু কত আমার 70 mm। এটা কিসের সাইজ, এটা হচ্ছে আমার উইদাউট মোটর। কিন্তু যদি এইবারে মনে করো আমরা যদি মনে করো এইবারে আমি মোটর দিয়ে দিই এবার ব্রিক পার করছি আমি এবারে মোটর দিচ্ছি তখন সেক্ষেত্রে সাইজটা চেঞ্জ হয়ে যাবে, কারণ মোটর আমার দুদিন থেকে পড়বে সিস্টেমের মতো। সেক্ষেত্রে আমার সাইজ কত হবে 10 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি এটা হবে আমার তখন ব্রিক উইথ মোটরের সাইজ। এটাকে যদি সেন্টিমিটারে করা হয় তাহলে কত হবে 25.4 সেন্টিমিটার ইন্টু 12.7 সেন্টিমিটার ইন্টু 7.6 সেন্টিমিটার যদি এটাকে সেন্টিমিটারে করতে চাই তাহলে কত হবে 254 ইন্টু 127 ইন্টু আমার 76 এটা টোটালটা আমার কিসে হচ্ছে তাহলে এটা আমার মিলিমিটারে আছে। এবার আসছি আমি মডুলারে, তাহলে মডুলারে এর যে সাইজটা মানে যেহেতু ট্র্যাডিশনালে এর সাইজটা এরকম তো সেই জন্য পারফেক্ট রাউন্ড ফিগার একটা সাইজ করার জন্য এই জিনিসটাকে ব্যবহার করে যেটা মডুলার করে ব্রিকেটটা আলাদা বানানো। এটা আইএসআই থেকে রেকমেন্ড করা হচ্ছে, আইএসআই রেকমেন্ডেড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। সেটা কি 190 ইন্টু 90 ইন্টু 90 190 mm ইন্টু 90 mm ইন্টু 90 mm এক একটা কথা বলে রাখছি, যেটা হচ্ছে প্রথমে যে নাম্বারটা হয়েছে সেটা হচ্ছে আমার লেন্থ, পরেরটা হচ্ছে আমার কি ব্রেথ, আর তার পরেরটা হচ্ছে কি আমার হাইট। ঠিক সেরকম এটা হচ্ছে আমার লেন্থ, এটা হচ্ছে আমার ব্রেথ, আর এটা হচ্ছে আমার কি হাইট। তো এই ছবিটাকে যদি আমি বলি, যদি এইটাকে আমি মনে করো আমি যদি ব্রিক শেপের ছবি আমি যদি বানানোর চেষ্টা করি তখন সেক্ষেত্রে এখান থেকে এইটা, এটা হচ্ছে কি আমার লেন্থ, এখান থেকে এইটা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার হাইট, আর এখান থেকে এটা, এটা কি হচ্ছে আমার ব্রেথ। তো মডেলের ভিত্তি কি হচ্ছে আমার 190 mm ইন্টু 90 mm ইন্টু 90 mm এটা হচ্ছে আমার উইদাউট মোটারে, যদি সেন্টিমিটারে করি তাহলে কত হবে 19 ইন্টু 9 ইন্টু 9 এটা হচ্ছে আমার উইদাউট মোটার কম্পিউটার। এবার মনে করে আমি মনে করে মোটার এইবার আমি মিশিয়ে দিলাম সেক্ষেত্রে আমার সাইজ অবশ্যই বাড়বে, সেই সাইজটা কত হচ্ছে আমার 200 mm ইন্টু 100 mm ইন্টু 100 mm যদি সেন্টিমিটারে করতে চাই তাহলে কত 20 ইন্টু 10 ইন্টু 10 এই প্রোডাক্ট কিসে আমার সেন্টিমিটার লেন্থ ইন্টু বেল টু হাইট এটা আমি দেখালাম। এবারে যেটা বলছি যে ট্র্যাডিশনাল ব্রিকের তাহলে এবার ওয়েট কত হচ্ছে, একটা গুড ট্র্যাডিশনাল ব্রিক যদি আমার হয় সেক্ষেত্রে তার ওজন হবে কত 4.2 কিলোগ্রাম পার ব্রিক, এক একটা ইঁটের ওজন আমার কত হবে 4.2 কিলোগ্রাম পার ব্রিক করে এক একটা ইঁটের ওজন। আর ইন কেস অফ মডুলার ব্রিক, মডুলার ব্রিক আমার কত সেটা হবে 3.5 কিলোগ্রাম পার ব্রিক, এক একটা ইঁটের ওজন কত হবে 3.5 কিলোগ্রাম করে। এইবারে একটা কথা বলে দিচ্ছি যে এটা আমি বলছিলাম যে মনে করো 1 কিউবিক মিটার মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট মানে কি 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার মিটার কিউব পুরোটাই লেন্থ ব্রেথ আর হাইট। তো 1 কিউবিক মিটার যদি মনে করো আমাকে যদি ব্রিক মেসনরি যদি আমাকে করতে হয় 1 মিটার যদি ব্রিক মেসনরি করতে হয় তো সেই ক্ষেত্রে তাহলে আমার ট্রেডিশনাল ব্রিক কটা লাগে আর মডুলার ব্রিক কটা লাগে সেটা জেনে রাখো। এটা এস্টিমেটেড সাহায্যে বার করা যায়, তো আমার ডাসলে সিমিলার একটা টপিক আছে যেটার নাম হচ্ছে এস্টিমেটেড কস্টিং। তো সেই এস্টিমেট থেকে আমরা বার করতে পারে কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে যে আমার কতটা ব্রিক্স আমার লাগতে পারে, তো সেটা আমি তোমাদের একটু বলে রাখছি। ইন কেস অফ ট্র্যাডিশনাল ব্রিক যদি বলি আমি ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল ব্রিকের ক্ষেত্রে আমার লাগে হচ্ছে কত 430 430টা 43 নাম্বার। আর যদি বলি ইন কেস অফ মডুলার মানে 1 কিউবিক মিটার ব্রিক মেশিনারি ট্রেডিশনাল ক্ষেত্রে লাগে 430 আর ইন কেস অফ মডুলারে আমার কত লাগছে 500।
তো এই জিনিসটা হচ্ছে কি ট্র্যাডিশনাল এন্ড মডুলার ফিল্টার বলতে এটা থেকে কোশ্চেন আসে, এটা তোমাদের টেক্সট বইটা পড়বে। তো আজকের ক্লাসে আমি যেটা করালাম কি যে ব্রিক্স কি জিনিস, ব্রিক্সের ইনগ্রেডিয়েন্টস কি জিনিস, ইনগ্রেডিয়েন্টসের তার কি কি রোল থাকে, আর ব্রিক্সের মেইন প্রাইমারি যে ডিভিশন আমি সেটা নিয়ে করে বললাম। এর পরের ক্লাসে আমি তোমাদের যেটা বলবো যে কত ধরনের ব্রিক্স হয়, মানে কত ক্লাসের ব্রিক হয়, সেই প্রত্যেকটা ক্লাস নিয়ে আমি একটু আলোচনা করবো। তো আজকে যে চ্যাপ্টারটা পড়ালাম, যে টপিকসটা পড়ালাম, সেটা তোমাদের বইয়ে তোমরা দেখবে, বোঝার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমি আবার ব্রিক্স নিয়ে পরে ক্লাসেস অফ ব্রিক্স নিয়ে আমি বলবো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।